সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিতে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট, চাকরি, জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন, যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি আজকে ডিএ নিয়ে চূড়ান্ত লেটেস্ট আপডেট। ভেস্তে যাওয়া ডিএ মামলা শুনানির দিন চূড়ান্ত। তালিকা থাকলেও বুধবার কলকাতা হাইকোর্টে ডিএ মামলা শুনানি হলো না। সরকারি রিভিউ পিটিশনের ওপর শুনানি নিয়ে সরকারি কর্মী মহলে কৌতূহল থাকলেও বাদী বা বিবাদী পক্ষের প্রধান আইনজীবীরা কেউই এদিন এজলাসে ও হাজির হননি, ফলে 18 জানুয়ারি মামলার পরবর্তী দিন ঘোষিত হয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবি সরবের ডিভিশন বেঞ্চে এদিন সরকার পক্ষের উদ্দেশ্যে বলেছে, এমন আবেদনের বিচারের সুযোগ অত্যন্ত সীমিত, হাইকোর্টে দেওয়া আগের রায়ে কোন সত্যি কোনো ভুল আছে কি না তা সরকারকে দেখতে হবে। উল্লেখ্য, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হাইকোর্টে নতুন করে ডিএ বিতর্ক সিদ্ধান্ত নিতে হলো, কারণ ট্রাইব্যুনাল আগে বলেছিল ডিএ প্রাপ্তি কর্মীদের অধিকার নয়। এই অবস্থায় হাইকোর্টের নির্দেশ মাফিক শুনানি হয়েছে ট্রাইব্যুনালে 24 জানুয়ারি, সেখানে মামলার পরবর্তী তারিখ। ওয়াকিবহল মহলের মতে হাইকোর্টে দায়ের হওয়া নয়া আবেদনের নিষ্পত্তি যদি এর মধ্যে হয় তাহলে 24 তারিখে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। গত 6 ডিসেম্বর ডিএ মামলা শুনানিতে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিলের জেরে পিছিয়ে দেওয়া হয় মামলা শুনানি। এরপর রাজ্য সরকারকে 19 ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে আদেশ নামার কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারকে হাইকোর্টে রিভিউ পিটিশন করেছে, তাই আপাতত সরকার পক্ষে এখন রায়দান সম্ভব নয়। 24 জানুয়ারি পর্যন্ত মামলা পরবর্তী শুনানি পিছিয়ে দেওয়া হয়। আজ বুধবার মামলা শুনানি না হয় 24 জানুয়ারি সাটে শুনানি নিয়েও জটিলতা তৈরি হয়েছে। গত 31 আগস্ট কলকাতা ডিএ মামলায় ধাক্কা খায় রাজ্য সরকার। আদালত জানিয়ে দেয় ডিএ রাজ্য সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার, কিন্তু এরপরে কলকাতা হাইকোর্টের নির্দেশ এই ডিএ মামলার যায় ষাটে। ডিএর হার কী হবে, বছরে কতবার ডিএ দেওয়া হবে তা নির্ধারিত করার কথা ছিল ষাটে, কিন্তু এই মামলার হলফনামা জমা করে না রাজ্য সরকার, উল্টে শুনানির দিন দাবি করে। সেটের বিচারপতিরা সেই দাবি উড়িয়ে দিয়ে বিনা হলফনামাতে শুরু হয় শুনানি। পরে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফে রিভিউ পিটিশন দাখিল করা হয়, তাতে বাড়ে আরও জটিলতা। তো আপনারা বুঝতেই পারছেন আগামী 24 জানুয়ারি পরবর্তী মামলা শুনানি, সেই দিন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এশিয়াতে রেজাল্ট ঘোষণা করে দিতে পারে যে ডিএ সম্বন্ধে ডিএ বছরে কতবার ডিএ বাড়বে এবং কতবার বাড়বে না এবং কত হারে ডিএ বাড়বে, সেগুলো সব 24 জানুয়ারিতে হওয়ার কথা আছে। দেখা যাক কতদূর কী হয় বন্ধুরা। এটা আমার নিজস্ব মতামত নয়, একটা সংবাদ মাধ্যমে আজ বিকেলে ওই পোর্টালে এটা প্রকাশ পেয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, এছাড়া যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এরকম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।